বন্ধুগণ, প্রথমেই হোমিওথেরাপি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা ও সেলাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা। আজ আমি একটি অনুরোধের ভিডিও তৈরি করছি যা প্রত্যেকের জন্যই অতি আবশ্যক এবং অতি উত্তম একটি টনিক। ইহা একদিকে যেমন শরীর গঠনে, অর্থাৎ যাদের শরীর স্বাস্থ্য হ্যাংলা পাতলা, রোগাটে, নানা রোগ ভোগের পর কিছুতেই স্বাস্থ্য হচ্ছে না, মাথা ঘোরে, শরীর দুর্বল এবং রক্তহীন, অল্প বয়সেই বৃদ্ধ বৃদ্ধার মতো গালমুখ চুপসানো, খাদ্যে অরুচি ইত্যাদির জন্য অতি উত্তম একটি টনিক ঔষধ। এবার আসি এই টনিক ঔষধ এর কার্যকারিতা বিষয়ে। বন্ধুগণ, ইহা নিয়মিত সেবন করলে ক্ষুধা ও বল শক্তি দিন দিন বৃদ্ধি হয়, দুর্বলতা দূর করে, খাদ্যবস্তু উত্তমরূপে পরিপাক হয় বা হজম করে, দৈহিক ও মানসিক তেজ বাড়িয়ে দেয়, শরীরে মাংস বৃদ্ধি হয়, সমগ্র স্নায়ু ও মস্তিষ্কের উপর ক্রিয়া প্রকাশ করে, ফলে স্নায়বিক অবসাদ, স্মৃতিশক্তি হ্রাস, উদ্বেগ, অনিদ্রা ইত্যাদিতেও বিশেষ উপকার করে থাকে। এছাড়া ধাতুপীড়া, ধ্বজভঙ্গ এবং মদ্যপানজনিত স্নায়বিক ব্যাধির ইহা একটি মহৌষধ। এই ঔষধটির অপর একটি বিশেষ গুণ রয়েছে যা আফিং ও মরফিয়ায় অভ্যস্ত যারা তাদের এই নেশা থেকে চিরতরে মুক্তি দিতে সক্ষম এই ঔষধটি। এই ঔষধটি সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন, অর্থাৎ নো সাইড এফেক্ট। কেননা যে দুটি ঔষধ দিয়ে এটা প্রস্তুত হয়ে থাকে বা প্রস্তুত করা হয়, সে দুটি ঔষধে পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে বইতে কিছু লিখিত হয়নি এবং সেবনের ফলেও কোনো ধরনের সমস্যা তৈরি হতে দেখা যায়নি। সুতরাং নিঃসন্দেহে সেবন করতে পারেন। সেবনের নিয়ম বা ঔষধ কিভাবে তৈরি করবেন, কি সেই দুটি ওষুধ, এখন আসি সে বিষয়ে। দেখুন, ওষুধ দুটি আর কিছু নয়, এটা হচ্ছে গাছ ও গাছরা থেকে প্রস্তুত করা হয়। তাহলে এবার প্রশ্ন হতে পারে বা প্রশ্ন করতে পারেন যে তাহলে কি এটা আয়ুর্বেদিক কোনো ঔষধ? একদম নয়, এটা 100% হোমিওপ্যাথি। তাহলে এবার আসি কি সেই ওষুধ দুটি। ওষুধ হচ্ছে আলফালফা, এক ধরনের গাছ, তার মাদার টিংচার, এবং অ্যাভেনা সেটিভা, এটা একটি গাছ যেটা ওড গাছ নামে পরিচিত, এটারও মাদার টিংচার, এবং কিছু পরিমাণ পিউরিফাইড বা পরিশ্রুত জল। এই তিনটি বস্তুর, এই তিনটি ঔষধের, অর্থাৎ দুটি ওষুধ এবং একটি জল, এই তিনটির মিশ্রণে যে ঔষধটি তৈরি করা হয় বা তৈরি করে আপনারা সেবন করবেন, সেই ওষুধটির নামকরণই করা হয়েছে উত্তম টনিক। কীভাবে এই ওষুধটি তৈরি করবেন, এবার আসি সে বিষয়ে।
ঔষধ সেবন করা হবে বা করতে হবে বয়স অনুযায়ী। এখানে 5 বছর থেকে 9 বছর অবধি যাদের বয়স রয়েছে তারা 5 ফোঁটা করে, 10 থেকে 17 হলে 6 ফোঁটা করে, 18 থেকে 35 হলে 8 ফোঁটা করে, 36 থেকে 45 হলে 10 ফোঁটা করে, 46 থেকে 55 হলে 12 ফোঁটা করে, এবং 56 থেকে ঊর্ধ্বে যদি বয়স হয় তাহলে 15 থেকে 20 ফোঁটা করে ঔষধ সেবন করতে হবে। এক্ষেত্রে প্রথমত আপনাকে একটি কাচের গ্লাসে 15 থেকে 20 এমএল পরিশ্রুত জল নেবেন। জল নিয়ে আলফালফা মাদার 3 ফোঁটা, অ্যাভেনা সেট 2 ফোঁটা। এবার 6 ফোঁটার ক্ষেত্রে 3 ফোঁটা 3 ফোঁটা করে 6 ফোঁটা, জলের পরিমাণ একই থাকবে। 8 ফোঁটার ক্ষেত্রে 4 ফোঁটা 4 ফোঁটা করে, 10 ফোঁটার ক্ষেত্রে 5 ফোঁটা 5 ফোঁটা করে, এবং 12 ফোঁটার ক্ষেত্রে ঠিক 6 ফোঁটা 6 ফোঁটা করে 15 থেকে 20 ফোঁটার মধ্যে যারা ওষুধ সেবন করবেন তারা 7-7 করে বা 10-10 করে এই দুটো ওষুধ এই 10 থেকে 20 এমএল জলের সঙ্গে মিশিয়ে খাওয়ার পরে সেবন করতে হবে। দিনে 2 বার সেবন করলেই হবে। এই হচ্ছে আমাদের ঔষধের মিশ্রণ তৈরির একটা পদ্ধতি, এবং সেই ঔষধটি কীভাবে সেবন করতে হবে সেটাও জানা গেল। তো বন্ধুগণ, এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মিশ্রণটি করে নিজে হাতে তৈরি করে আপনারা সেবন করুন, দেখবেন 3 দিনের মধ্যেই আপনার একটা পরিবর্তন আসবে। অর্থাৎ যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে। এবার প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। হোমিওথেরাপি চ্যানেলের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আজ এখানেই রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।